মিয়ানমারকে অস্ত্র দেয় কারা? 1968 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মিয়ানমার। সে সময় থেকে এই দেশটির রাজনীতি ও বৈদেশিক নীতিতে প্রভাব খাটিয়েছে সেনাবাহিনী। অর্ধশতকেরও বেশি সময় ধরে মিয়ানমার শাসন করেছে সেনাবাহিনী। 1990 সালের শুরু থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র মিয়ানমারকে বেশ কিছু নিষেধাজ্ঞা ও শাস্তিমূলক ব্যবস্থা জারি করে। 2012 সালে মিয়ানমার তথাকথিত গণতন্ত্রের পথে আসে। সে সময় এসব অবরোধ কিছুটা শিথিল হয়, যদিও এখনও দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর। 1990 থেকে 2016 সাল পর্যন্ত আল জাজিরার এক বিশ্লেষণে দেখা গেছে, মিয়ানমার সেনাবাহিনী সবচেয়ে বেশি অস্ত্র কেনে রাশিয়া ও চীনের কাছ থেকে। এছাড়া ভারত, ইসরায়েল, ইউক্রেন ও মিয়ানমারের বড় অস্ত্র সরবরাহকারী দেশ। 1990 থেকে 2016 সাল পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী সবচেয়ে বেশি যুদ্ধবিমান কিনেছে চীনের কাছ থেকে। চীন থেকে 120টি যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার, রাশিয়া থেকে 67টি, পোল্যান্ড থেকে 35টি, জার্মানি থেকে 20টি, সাবেক যুগোস্লাভিয়া থেকে 12টি, ভারত থেকে 9টি, সুইজারল্যান্ড থেকে 3টি ও ডেনমার্ক থেকে 1টি যুদ্ধবিমান কিনেছে মিয়ানমারের সেনাবাহিনী। এই সময় পর্যন্ত মিয়ানমারে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র সরবরাহকারী দেশ হল রাশিয়া। রাশিয়া থেকে মিয়ানমার কিনেছে 2971টি ক্ষেপণাস্ত্র। এরপরে রয়েছে চীন, চীনের কাছ থেকে কিনেছে 1029টি ক্ষেপণাস্ত্র, বেলারুশ থেকে 102টি, বুলগেরিয়া থেকে 100টি এবং ইউক্রেন থেকে 10টি ক্ষেপণাস্ত্র কিনেছে মিয়ানমার। 26 বছরে নৌযান কিছুটা কম কিনেছে মিয়ানমার, 21টি নৌজাহাজ কিনেছে চীন থেকে, সাবেক যুগোস্লাভিয়া থেকে 3টি এবং ভারত থেকে কিনেছে 3টি নৌজাহাজ। সাজুয়া যানও চীন থেকে সবচেয়ে বেশি কিনেছে মিয়ানমার, 696টি সাজুয়া যান কিনেছে চীন থেকে, ইসরায়েল থেকে 120টি, ইউক্রেন থেকে 50টি, ভারত থেকে কিনেছে 20টি সাজুয়া যান। এই সময় মিয়ানমার সবচেয়ে বেশি কামান আর্টিলারি কিনেছে চীনের কাছ থেকে, চীন থেকে কিনেছে 125টি কামান, এরপর সার্বিয়া থেকে 120টি, রাশিয়া থেকে 100টি, ইসরায়েল থেকে 21টি, উত্তর কোরিয়া থেকে 16টি এবং ভারত থেকে 10টি কামান কিনেছে।